শহরে ক্রমশ কমছে পাখিদের কলতান, তাই শহরে পাখিদের বাসা ফিরিয়ে আনতে আয়োজন করা হলো এক কর্মশালা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় অভিনব এই কর্মশালা। একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিভাগের পড়ুয়ারা এতে অংশ নেন। আয়োজন করা হয় এক প্রতিযোগিতারও, যাতে অংশ নেন শহরের একটি নামকরা নির্মাণ সংস্থা। It is all about developing a natural habitat for birds to thrive in urban environments. And we have created these paakhi ghars out of waste and upcycled products, and created those products into something useful, which is a paakhi ghar, and where it is naturally very eco-friendly, something where the birds can actually live inside this paakhi ghar along with human beings in buildings, in complexes. কলকাতার যে ইকোলজি সেটাকে একটা সাস্টেনেবল রূপ দেওয়ার জন্য আমরা মূলত এরকম ধরনের একটা প্ল্যান করেছি। আমি মার্লিন গ্রুপ সিএসআর ইন আইএম কলকাতা কলকাতা ইন কোলাবোরেশন উইথ আদর্ব ইউনিভার্সিটি আর্কিটেকচার ডিপার্টমেন্ট আমরা এই প্ল্যানটা অর্গানাইজ করেছি। এখানে বেসিক্যালি যেটা হচ্ছে ওয়েস্ট, সলিড ওয়েস্ট, ইকো ফ্রেন্ডলি এবং বায়োডিগ্রেডেবল পদার্থগুলো দিয়ে মূলত আমরা পাখিদের ঘর তৈরি করছি, পাখির বাসা তৈরি করছি, যাতে করে কিনা কলকাতায়, মানে আমাদের এই কলকাতায় যে আমাদের হ্যাবিটেট, সেখানে একটা পাখিদের থাকার জায়গা হতে পারে। টোটাল 60 জন স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে 5টা ডিফারেন্ট ইনস্টিটিউশন থেকে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।